বন্ধুরা, তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো তোমাদের তো জিএনএম বা এনএম যারা এন্ট্রান্স এক্সাম দেবে, তারা তো আর তো তাদের বেশি দিন সময় নেই। তো তারা আশা করি তাদের তোমরা তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে নিয়েছো, আর এখন আশা করি তোমরা রিভিশন দিচ্ছ। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, কিছু টেকনিক যদি তোমরা ইউজ করতে পারো পরীক্ষার হলে গিয়ে, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনেকটাই সামনের দিকে চলে আসবে। এবার সেই টেকনিকগুলোই আমি একে একে বলছি, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেকখানি হেল্পফুল হতে চলেছে। যদি দেখবে নাম্বার একই, হয়তো তুমিও পেয়েছো 60 আর তোমার বন্ধুও পেয়েছে 60, কিন্তু হয়তো তোমার র্যাঙ্ক অনেকটা এগিয়ে গিয়েছে, আবার তোমার বন্ধুর র্যাঙ্ক হয়তো একই নাম্বার পেয়েও, হয়তো তুমিও 60 পেয়েছো সেও 60 পেয়েছে, তবুও তোমার বন্ধুর র্যাঙ্ক অনেকটাই পিছিয়ে গেছে। মানে ধরে নাও 100-200 হতে পারে বা তারও বেশি হতে পারে। তো এর কারণটা কী? কারণ একই নাম্বার পেলে তো একই র্যাঙ্ক হওয়া দরকার। তো চলো আজকে সেই টপিকেই আলোচনা করা যাক, যে নাম্বারটা কাটে কোন কোন জায়গা থেকে আর নাম্বারটা বাড়ে কীভাবে। তো চলো একের পর এক আলোচনা করতে থাকি। নাম্বার ওয়ান পয়েন্ট হলো, ধরো তোমাদের তো ওই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে। তোমরা তো জানো যে নেগেটিভ মার্কিংয়ে 4টে যদি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার যাবে। এবার অনেকেই হয়তো ভাবছো যে ওটাতে নেগেটিভ মার্কিংয়ের তো জায়গা, মানে নাম্বারটা অনেকই কম, তাহলে আমার যেখানে মনে হচ্ছে এটা হবে তো আমি করে দিই। তো আমি একটা কথা বলবো, যে তোমাদের যদি চান্স 50-50 মনে হয় তাহলে কিন্তু তোমরা করো না। যদি তোমাদের চান্স মনে হয় 80% এটাই হবে তাহলে কিন্তু তোমরা করতেও পারো। কারণ যদি নেগেটিভ মার্কিং, যদি তুমি ধরে নাও সেম নাম্বার পেলে, অথচ তুমি তুমি হয়তো বেশি কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছো, তুমি 30টা কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছো, তার মধ্যে হয়তো তোমার 10টা ভুল হয়েছে, এবার তাহলে তোমার ওখানে কিছুটা নাম্বার কেটে যাচ্ছে। আবার যদি কেউ হয়তো 30টার মধ্যে 20টাই নাম্বারে উত্তর দিয়েছে, কিন্তু তার সেখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের জায়গা রয়েছে না, তাহলে কিন্তু সে তোমার থেকে অনেকটা এগিয়ে যাবে। তাহলে নেগেটিভ মার্কিংয়ের জায়গাগুলো তোমরা কোশ্চেনগুলো এরকমভাবেই অ্যাটেন্ড করবে, যেগুলো তোমরা তো জানোই হবেই সেগুলো অ্যাটেন্ড করবে, আর যেগুলোতে চান্স তোমাদের মনে হবে 80-20 সেগুলো তোমরা অ্যাটেন্ড করবে, নয়তো যেগুলোতে মনে হবে হতেও পারে না হতেও পারে সেগুলো অ্যাটেন্ড না করা ভালো। কারণ সেগুলো অ্যাটেন্ড করলে অনেকখানি নাম্বারও কেটে যাবে, আবার অপর পক্ষে কী হচ্ছে না, তোমাদের র্যাঙ্কটাও অনেকটা নিচের দিকে চলে আসছে। চলে আসি র্যাঙ্কিং মেথডের 2 নাম্বার যে পয়েন্টটাতে, সেই পয়েন্টটাতে দেখো, সে 2 নাম্বার পয়েন্টটা হলো যেটার ওপরে জোর দেওয়া হয়। প্রথম তো বললাম নেগেটিভ মার্কিং, দ্বিতীয়টা হচ্ছে লাইফ সায়েন্সের তোমার পজিটিভ নাম্বার অফ দ্য লাইফ সায়েন্স। তোমার লাইফ সায়েন্সে মানে জীবন বিজ্ঞানে তোমাদের কতগুলো, যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের কতটা পজিটিভ মার্ক উঠছে সেইটাকে তারপরে প্রায়োরিটি দেওয়া হয়। মানে ধরে নাও তোমার যদি লাইফ সায়েন্সে যত বেশি তুমি পজিটিভ মার্ক করতে পারবে তত তোমার র্যাঙ্কটা কিন্তু সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে 3 নাম্বার হলো তোমার ফিজিক্যাল সায়েন্সে কতটা পজিটিভ মার্ক রয়েছে, মানে তোমার প্রথম তো নেগেটিভ মার্ক, দ্বিতীয় গেল লাইফ সায়েন্সে মার্ক, তৃতীয় হলো ফিজিক্যাল সায়েন্সে মার্ক। তাহলে পরপর এরকমভাবে তারা যে কোনো একটা জিনিসকে যখন তারা বিবেচনা করবে তখন তাদের এইরকমভাবে তারা প্রথমে প্রায়োরিটিগুলো তারা এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড করে রাখবে। এবার চলো চতুর্থটা আলোচনা করা যাক। চতুর্থ হলো পজিটিভ মার্ক ইন ইংলিশ। তাহলে 4 নম্বর পয়েন্টটা হলো তোমার মানে কতগুলো পজিটিভ তুমি অ্যান্সার করেছো, সঠিক অ্যান্সার করেছো ইংলিশে। তাহলে এটা গেলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট গেল তুমি অঙ্কতে কয়টা সঠিক অ্যান্সার করেছো, সেটা গেল 5 নম্বর পয়েন্ট। আর 6 নম্বর পয়েন্ট হলো জিকেতে তুমি কতগুলো সঠিক অ্যান্সার করেছো, এইগুলো কিন্তু পর পর দেখে আসবে ধরে নাও। আর 7 নম্বর পয়েন্টটা হলো তুমি রিজনিংয়ে কতগুলো সঠিক অ্যান্সার করেছো। এবার ধরো দেখা গেল এগুলো সমস্তগুলো করার পরে তোমার আর ধরে নাও আমার নাম্বার দুটো সেমই দাঁড়াচ্ছে, আমারও 60 হচ্ছে তোমারও 60 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী করবে, প্রথমে ধরো তারা প্রায়োরিটি দেবে, আমার নেগেটিভ মার্ক যদি বেশি হয়েছে তাহলে আমার কিন্তু র্যাঙ্ক অনেকটাই পিছিয়ে যাবে। দ্বিতীয়তে ধরে নাও নেগেটিভ মার্কিংও যদি সমান সমান হয়ে গেল,
তখন তারা কি করবেন না, তখন তারা ফিজিক্স আর মানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলিয়ে দেখবেন যে কোনটাতে মানে তোমার থেকে আমি এগিয়ে রয়েছি। এরপর যদি দেখা যায় যে তোমার থেকে আমি যে ওই দুটোর মধ্যে যেটা যে এগিয়ে রয়েছে তাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। তো এইরকমভাবে কিন্তু টেকনিকগুলো করা, মানে এই টেকনিকে কিন্তু তোমাদের নাম্বার র্যাঙ্কিং মেথডটা কিন্তু এই টেকনিকের ওপর দিয়েই চলে। তো আজকের এই মেথডটা তোমরা জানতে কি জানতে না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে কি হয়নি তাও তোমরা জানিও। তা আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।